গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা পড়বো ওই আমাদের কিছু ডেফিনেশান হয়ে গেছিলো আজকে নেক্সট আমরা ফ্লাকচুয়েশন অফ এনার্জির মানে ইকুয়েশানটা আজকে দেখে ঠিক আছে আমরা আমরা আগের দিন আমরা কী দেখে দেখেছিলাম কফিশিয়ান অফ ফ্লাক্সুয়েশান অফ এনার্জি আর ফ্লাকচুয়েশন অফ এনার্জি দেখেছিলাম এই জিনিসগুলো আমাদের হয়ে গেছিলো ঠিক আছে কফিশিয়ান অফ ফ্লাকচুয়েশান অফ এনার্জি এটাও হয়ে গেছিল আমাদের ঠিক আছে ফ্লাকচুয়েশান অফ স্পিডও আমরা পড়েছিলাম ঠিক আছে আইএজিক টু এম কে স্কোয়ার যেটা আইটা কী ছিল আমাদের মাস মুভমেন্ট অফ এশিয়া এটাও আমরা পড়েছিলাম ঠিক আছে ফ্লাকচুয়েশান অফ স্পিড ম্যাক্সিমাম স্পিড মাইনাস মিনিমাম স্পিড ফর্মুলাটা ছিল ঠিক আছে এই তো এই জিনিসগুলো আমরা দেখেছিলাম আজকে আমরা কোফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড দেখে নেব এটাও দেখেছিলাম আমরা মানে কি কোফিশিয়েন্টও দেখেছিলাম আমরা দুটো রে ঠিক আছে তো তো কোফিসিয়েন্ট অফ ফ্লাক্সেশন অফ স্পিড কী হয়ে যাবে ম্যাক্সিমাম স্পিড মাইনাস ম্যাক মিনিমাম স্পিড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্পিড ওর মিন স্পিড যেটাকে আমরা বলি ঠিক আছে এন ওয়ান যদি ম্যাক্সিমাম স্পিড হয় এন টুটা মিনিমাম স্পিড হয় ডিভাইডেড বাই মিন স্পিড মিনটা কি এন ওয়ান প্লাস এন টু ডিভাইডেড বাই টু ওকে এখানে বসিয়ে দিয়েছে সেম তারপরে এই টুটা নিচের টুটা উপরে চলে এসছে এন ওয়ান মাইনাস এন টু ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু আর যদি আমি বলি এই জিনিসটা ওমেগা ইজিক টু টু পাই এন বাই সিক্সটি হয় ঠিক আছে টু পাই এন বাই সিক্সটি এই ভ্যালুটা ওমেগা বরাবর তো আমরা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি না লিখে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা আমরা আর পি এম না লিখে আমরা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি লিখি তো এই টোটাল জিনিসটা আমি যেটা ডাক দিচ্ছি এই টোটাল জিনিসটা তো একটা কনস্ট্যান্ট টু পাই টু পাই বাই সিক্সটি তো আমরা কি বলতে পারব জিনিসটা যে এই যে স্পিড ইন আর পি এম আছে ডাইরেক্টলি প্রোপোশনাল টু কিসের আমাদের অ্যাঙ্গুলের ভেলোসিটি ঠিক আছে তো আমরা কী লিখতে পারবো যেখানে আমাদের স্পিড ইন আর পি এম আছে ওই জায়গাটা আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি লিখে লিখবো ঠিক আছে টুও থাকলো আর ব্র্যাকটে কি আছে এন ওয়ান মাইনাস এন টু আছে তার জন্য কী লিখবো ডাব্লু ওয়ান মাইনাস ডবলু টু মানে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওয়ান মাইনাস অ্যাঙ্গুলার ভ্যালোসিটি টু মানে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম প্লাস মিনিমাম ওকে তো এই জিনিসটা মনে রাখবে থেকে এসছে দুটোই ঠিক নেক্সট আমরা দেখে কি আমরা ফ্লাইউলতে কতটা এনার্জি স্টোর করব এনার্জি স্টোর ইন এ ফ্লাইউল ঠিক আছে তো আমরা এখানে দেখে নেব জিনিসটা ভালো করে আমরা জানি যে ম্যাক্সিম এই ফ্ল্যাকচুয়েশন অফ এনার্জি ইন দ্য কত হয় ডেলি ই ওয়ান মাইনাস ই টু চেঞ্জ ইন এনার্জি মানে ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি যেটাকে বলে ঠিক আছে ফ্লাইউলটা রোটেট করে তার জন্যই এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি নিচ্ছি আমরা কাইনেটিক এনার্জির হিসাবে ঠিক আছে তো ডেলি ইজিক্যাল টু আমি বলেছিলাম এখানে ইজ ইজিক্যাল টু হাফ আই ওমেগা স্কোয়ার এম এর হাফ এম বি স্কোয়ার হচ্ছিলো এখানে কি আই ওমেগা স্কোয়ার তো আইটা কি আমাদের আইটা আমাদের হয়ে যাবে কি মাস মুমেন্ট অফ এনার্সি এম কে স্কোয়ার ঠিক আছে যেখানে কেটা কি রেডিয়াস অফ জাইরেশন ঠিক আছে তো ই ওয়ানের জায়গায় কী হয়ে যাবে হাফ অফ আই ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস ই টু আছে তো হাফ অফ আই ওমেগা টু স্কোয়ার ওকে সেম থাকবে শুধু ওমেগা ওয়ান আর ওমেগা টুটা চেঞ্জ হবে মুমেন্ট অফ এনার্সিয়াটা মাস মোমেন্ট অফ এনার্সিয়াটা সেম থাকবে কেন মাস মাস তো কে স্কোয়ার মানে কি আই ইজিক টু এম কে স্কোয়ার মাস তো সবসময় একটা ফ্লাইউইল যদি থাকে ফ্লাইউইলের মাসটা তো সবসময় কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে আর রেডিওস অফ জাইরেশান মানে রেডিওস অফ সবসময় কনস্ট্যান্ট থাকে তার জন্যই মুমেন্ট অফ এনার মাস মুভমেন্ট অফ এনার্সিটা কনস্ট্যান্ট থাকবে ভেরিয়েবল কী হচ্ছে অ্যাঙ্গুলের ভেলোসিটিটা ঠিক আছে তো এখান থেকে আমরা কী করবো এই ইকুয়েশানটা থেকে এই ইকুয়েশানটা থেকে আমরা কী করবো হাফ ওর আইটা কমান নিব তারপরে কী বাজবে যদি এখান থেকে আমরা কমান নিই হাফ অফ আই তারপর কী বাজবে ওমেগা ওয়ান ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা টু ওমেগা টু স্কোয়ার তো এই ফর্মুলাটা কী কী হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে তো ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা টু স্কোয়ার তো এখানে ফর্মুলাটা লাগিয়ে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হাফ অফ আই কী হয়ে যাবে ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা টু স্কোয়ারের ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু ইন্টু ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু বাস ঠিক আছে তো আমরা এখানে এই জিনিসটাকে একটু অ্যারেঞ্জ করে নেবো বেশি কিছু না একটু অ্যারেঞ্জ করবো এটা এল জবিক ই কোয়েশান আছে একটা ওই কোয়েশানটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে নেব ঠিক আছে দেখে নাম এখানে এই এই কোয়েশানটা আমরা পেয়ে গেছি এখান থেকে অতটা অবধি পেয়ে গেছি ঠিক আছে এইবার কী করবে আমরা কি করছি জিনিসটাকে এই যে টুটা আছে আমরা এই যে টুটা আছে ছিল হাফটা আমি এটা নিচে করে দিচ্ছি ঠিক আছে এই টুটাকে আইটাকে আইটা থাকলো আইটা যেরকম ছিল সেম এজ ইট ইজ নেক্সটে কী হলো w1 ওয়ান মাইনাস ডব্লু টুটা আছে এটা লিখে দিলাম যেরকম ছিল সেরকমই আমরা একটু অ্যারেঞ্জ করব। ফর্মুলাটা ই করার জন্য নিয়ে আসার জন্য ঠিক আছে আর কি করব উপর নিচে ডব্লু ওয়ান ডব্লু ওয়ান প্লাস টু বাই টু ডিভাইডেড করে দেবো মানে মাল্টিপ্লাই ডিভাইড করে দেবো এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে আর আমাদের ইকুয়েশানটা এটা চলে আসবে ঠিক আছে কিছু করবো না উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো ঠিক আছে তো মানে কী হচ্ছে মিন স্পিড দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো মিন স্পিড দিয়ে ডিভাইড করবো তো ক্যান্সেল আউট হয়ে যাবে আমাদের সেম ইকুয়েশানটাই চলে আসবে কী করলাম এখানে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ডিভাইডেড বাই টু এটাতে মাল্টিপ্লাই করলো আর সেম তো ওখানে কী করে দেবো ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ডিভাইডেড বাই টুকে আমরা ভাগ করে দেবো ঠিক আছে তো আমাদের সেম ইকোয়েশন চলে আসবে এটা এবার একটু অ্যারেঞ্জ করে নাও অ্যারেঞ্জটা কী করবো এই যে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ডিভাইডেড বাই টু এখানেও আছে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ডিভাইডেড বাই টু এটা হোল স্কোয়ার হয়ে গেল আইটা আছে আই ডব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ডিভাইডেড টু ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার হয়ে গেলো বাঁচলো কি এই জিনিসটা বাঁচলো আর নিচেরটা এটা বাঁচলো এটাকে কী বলবো ডব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ডিভাইডেড বাই টু এটা হয়ে গেলো এটা বাঁচলো ওকে এবার দেখে নাও আমরা কী বলতে পারবো জিনিসটাকে এটা তো আমাদের এজ এট ইজ আছে সেম ডাব্লু ওয়ান আই ইন টু এটা এটা আমরা কী বলি আচ্ছা এই জিনিসটাকে মিন মেনটা কী হয় ডবলু ওয়ান প্লাস ডাব্লু টু ডিভাইডেড বাই টু এটাই তো মিন মিন অ্যাঙ্গুলের ভেলোসিটি এটাই তো সেম তো আমরা যে আমরা কী লিখবো যেখানে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ডিভাইডেড টু আছে ওখানে শুধু ডাব্লু লিখবো ঠিক আছে তো ডাব্লু আসলো এখানে আর এই যে আছে এই জিনিসটাকে আমরা কী বলবো কফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড আমি দেখিয়েছিলাম আগের কোয়েশ্চেনটাতে কফিসিয়েন্ট অফ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড সিএস যেটাকে বলেছিলাম সিএসএর ভ্যালু কি ডাব্লু টু ইন্টু এই টুটা যদি এখানে না থাকে এখানে থাকবে ডিভাইডেড বাই টু থাকবে তো ডব্লু ওয়ান মাইনাস ডব্লু টু ডিভাইডেড বাই ডাব্লু ওয়ান প্লাস ডব্লু টু ডিভাইডেড বাই টু তো সেম ইকুয়েশনটা তো এখানেও আছে তো এইখানেও আছে সেম ইকুয়েশনটা এই জায়গাটাতে এই জায়গাটাতে পুরো ইকুয়েশনটা আছে তো এই জায়গায় কী লিখবো আমরা সিএস ওকে তো আমাদের কী হয়ে গেলো আই ও মেগা স্কোয়ার ইন্টু সি এস আইর ভ্যালুটা লিখে দাও এমকে স্কোয়ার তো ডাব্লু স্কোয়ার ইন্টু সিএস হয়ে গেলো তো আমাদের এটা ইকুয়েশান হলো ঠিক আছে এটা আমাদের ইকুয়েশান হলো কি এনার্জির ইকুয়েশান দিয়ে একটা ফ্লাইউলের ফ্ল্যাকচুয়েশান অফ এনার্জি কতটা হবে বা কতটা এনার্জি স্টোর হবে ইন এ ফ্লাইওয়েল ঠিক আছে আমরা যদি উপর নিচে যদি এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিই হাফ দিয়ে মাল্টিপ্লাই করে টু দিয়ে ইনটু করে দেবো ঠিক আছে তো এটা ক্যান্সেল আইট ক্যান্সেল আউট হয়ে যাবে টু টু উপর নিচে আর এই কোয়েশ্চেনটাই বাঁচবে ঠিক তারপরে কী হচ্ছে এই জিনিসটাকে হাফ অফ এটাকে কী লিখবো আমরা এই টোটালটাকে কী লিখবো এটাকে আমরা কি একটা এনার্জি লিখতে পারি হাফ অফ আই ওমেগা স্কোয়ার ওমেগা ওয়ান স্কোয়ার ছিল তখন ই ওয়ান হয়েছিলো এখন কি অ্যাভারেজের বা মিনের আছে তার জন্য এখানে কিছু লিখা হচ্ছে না তার জন্য টয়েস অফ ই এটা হয়ে গেলো টয়েস অফ ই টুটা এখানে নিয়ে নাও এই টুটা হাফ তো এই টোটালটা ই হলো টুটা এই দিকে নিয়েছি তারপরে সিএসটা বাটলো সিএসটা এখানে লিখেছি ওকে ঠিক এই কোয়েশ্চেনটা সেম দেখে নিবে এখানে আমি যেখানে যেখানে কী লিখেছি ডাব্লু লিখেছি ডাব্লু জায়গায় কী লিখবে টু পায়ে এন বাই সিক্সটি টু পায়ে ডাব্লু ওয়ানের জায়গায় এন ওয়ান বাই সিক্সটি লিখবে আর যখন এন টু আছে এই ডাব্লু টু আছে তখন এন টু লিখবে সেম এই জায়গাটাও করেছি আমি ঠিক আছে এটা ফাইনাল ইকুয়েশানটা কত আসবে এই ফাইনাল ইকুয়েশানটা কত আসবে দেখে নিচ্ছি ডাব্লু ইটা সেম চেঞ্জ কিছু নেই তো চেঞ্জ ইন মানে ফ্ল্যাকচুয়েশান অফ এনার্জি কত আসবে পায়ে পায়ে নশো ইন্টু কে স্কোয়ার এন স্কোয়ার এস ঠিক আছে এই ইকুয়েশানটাও মনে রাখবে নিউমেরিক্যালে এটা লাগবে আর এই ইকুয়েশানটাও মনে রাখবে ওকে দেখে নিচ্ছি একটা নিউমোরিক্যাল আমরা দেখো নিউমোরিক্যালটা তো কী আছে ডেটাও দেওয়া আছে বলছে মাস দেওয়া আছে আমাদের সিক্স পয়েন্ট ফাইভ টান রেডিওস অফ জায়রেশান ওয়ান পয়েন্ট এইট মিটার চেঞ্জ ইন এনার্জি আমাদের ফিফটি সিক্স কিলো মিটার আছে ঠিক আছে জুল যেটাকে বলে আর পি এম ম্যাক্সিমাম আর পি এম কত আছে ম্যাক্সিমাম আর পি এম আছে আমাদের ওয়ান টোয়েন্টি তো মিনিমাম কত হবে ঠিক আছে সেম ফর্মুলা লাগিয়ে লাগিয়ে দেবো আমরা কিছু নেই চেঞ্জিং এনার্জি ইজিক টু পাই স্কোয়ার বাই নাইন ওই যে উপরের ফর্মুলা বলেছিলাম পাই স্কোয়ার বাই নাইন হান্ড্রেড ইন্টু এমকে স্কোয়ার ইনটু এন এটা এনটা কি অ্যাভারেজ আমাদের ঠিক আছে এন ওয়ান মাইনাস এন টু সেম সবটা সব ভ্যালুটা পেয়ে গেছি আমরা সবটা এখানে মিন মিনটাও দেওয়া আছে এখানে ঠিক আছে সবটা এখানে বসিয়ে দাও এন ওয়ান মাইনাস এন টুটা এখান থেকে ক্যালকুলেট করবে ঠিক আছে আর আমরা জানি এন ওয়ান প্লাস এন টু ডিভাইডেড বাই টু আছে ঠিক আছে এটাই তো ওয়ান টোয়েন্টি তো ওয়ান টোয়েন্টির ভ্যালু কত এন ওয়ান প্লাস এন টু ডিভাইডেড বাই টু তো এখানে এন ওয়ান মাইনাস ভ্যালু টু আসলো আর এন ওয়ান প্লাস ভ্যালু এখানে কত হয়ে যাবে চব্বিশ চব্বিশ মানে দুশো চল্লিশ তো দুটো ভ্যালু আমরা দুটো ইকোয়েশান পেয়েছি আর দুটো থেকে ক্যালকুলেট করে নেবে এন ওয়ান এন টু তো এন ওয়ান কত চলে আসবে ওয়ান টোয়েন্টি ওয়ান আর পি এম আর এন টুটা আসবে একশো উনিশ আর পি এম ঠিক আছে তা আমাদের মিনিমাম কত হলো একশো উনিশ আর পি এম আজকে এখানেই থাক নেক্সট ডে আমরা এখান থেকে কন্টিনিউ করব থ্যাংক ইউ